রবিবার মানে অনেকটা ঘুম, ব্রেকফাস্ট একটু হাইফাই। সে যাই হোক, দুপুরে কিন্তু মাংস ভাতটা চাই চাই। অল্প একটু ভাত ঘুম দিয়ে বিকেলে যাব পার্কে, সন্ধ্যায় ম্যাচ জমজমাটি, আমাদের পায় আর কে। নমস্কার প্রিয় বন্ধুগণ, মমি মিয়ানমারে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি অনেকদিন পর একটা ব্লগিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এটা সানডে রুটিন বলতে পারো। এর আগে আমার এই ফিডব্যাক ভিডিওটা থেকে অনেক অনেক মমি মিয়ানমারের সদস্য বেড়েছে বলে সেই ভরসা নিয়ে আমি আজকে একটা ছোটোখাটো ফিডব্যাক ভিডিও প্লাস রুটিন ভিডিও বলতে পারো শেয়ার করছি তোমাদের সাথে। আজকে রোববার দিন সকালে আমরা চলে যাচ্ছি সাউথ সিটি থেকে সাউদার্ন এভিনিউ ধরে সাবওয়েতে। সাবওয়ের একটা রেস্তোরাঁ বা আউটলেট আছে নবনালন্দা স্কুলের কাছে, আজকে সেটাই আমাদের ডেস্টিনেশন। একটা সরু গলি দিয়ে চলে এসেছি আমরা সাবওয়েতে। রোববার দিন সকালে সাবওয়ে কিন্তু পুরো ফাঁকা, অফিস ডেতে বরং এখানে ভালোই ভিড় থাকে। আজকে আমাদের টার্গেট সাবওয়ের যে সবচেয়ে বড় সাবওয়ে স্পেশাল সাব বা সাবওয়ে স্যান্ডউইচ আছে সেইটা। এই সাব ছোটোগুলোর দাম 250 মতো আর বড়টার দাম বলছি। তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট পুরো গড়ের মাঠ, একটাও মানুষ নাই, কিন্তু উইকডেজে এখানে যথেষ্টই ভিড় থাকে। রেস্টুরেন্ট দেখাতে দেখাতে আমি রেসিপিটা মিস করে গেছি। এখানে আমরা চিকেন টেরিয়াকি সাব নিয়েছি, দেখতে পাচ্ছ প্রচুর চিকেন পিসেস আর সস নিয়ে নেওয়া হয়েছে। এখানে আবার চিজ দেওয়া হচ্ছে, সাবওয়ে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার খুব ভাল লাগে, এখানে এক্সট্রা চিজ দেব, এক্সট্রা এয়ার দেব, এক্সট্রা ভেজিস দেব বলে কোনো রকম ডিস্টার্ব করে না, সব কিছুরা অলরেডি এক্সট্রা এক্সট্রাই দেয়, সেই জন্য দামটাও নেহাত মন্দ হয় না। এখানে এই বড় 12 ইঞ্চির সাবমেরিনগুলোর দাম হচ্ছে মোটামুটি 550 টাকা। আমি খুঁজে পেতে এটা নিয়েছি, এটার দাম ট্যাক্স নিয়ে 385 মতো এসছে। এবার এখানে ভেজিটেবল দেওয়া হচ্ছে, সবার আগে দেওয়া হচ্ছে বাঁধাকপি, তারপর টমেটো, প্রচুর ভেজিটেবল আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ সস আছে, আর চিকেন যেটা টেরিয়াকি দিয়েছে সেটার আরও অন্যান্য পিস আছে যেমন সালামি বা অন্য কিছু। এবার শশা দিচ্ছে। এই বড় সাবওয়েটা দেখে আমার ছানা ভীষণ এক্সাইটেড। সাবওয়েতে তোমাকে কখনোই এক্সট্রা ডিপ, এক্সট্রা এই ওই তাই বলে বিরক্ত করবে না, শুধু জিজ্ঞেস করে নেবে যে মাল্টিগ্রেন আটা দেব না ময়দা দেব, আর হোয়াইট ব্রেড দেব না ব্রাউন ব্রেড দেব। তো এখানে যেহেতু ব্রেডের প্রসঙ্গ, আমি হোয়াইট ব্রেড বলেছি, ব্রাউন ব্রেড তো ঘরে পিনাট বাটার দিয়ে খাওয়া যাবে। ক্যাপসিকাম দেওয়া হচ্ছে, তার আগে দেওয়া হয়েছে জ্যালাপিনো, এবার দেওয়া হচ্ছে একটা দুটো করে অলিভ। মোটামুটি সব সবজি এখানে আছে। লাস্ট দেওয়া হচ্ছে আমাদের স্যালাডের সবচেয়ে প্রিয় সবজি পেঁয়াজ, আরো কটা অলিভ দিয়ে দিচ্ছেন। ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার এই ড্রেসিংটা। এবার যে পুরো হেলদি ব্যাপারটা, এটাকে আনহেলদি করে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের সস, মেয়োনিজ, মাস্টার্ড সস, চিলি সস, টমেটো সস আর একটু মশলাপাতি দিয়ে। না হলে কিন্তু এতক্ষণ পর্যন্ত ব্যাপারটা হেলদির দিকেই ছিল, এবার আনহেলদি হয়ে যাবে, কোনো ব্যাপার না, সপ্তাহে একদিন একটু আনহেলদি খাওয়া ভালো, ইমিউনিটি বাড়ে। এবার খাওয়ার সুবিধার্থে উনি এটাকে দুই ভাগ করে দিচ্ছেন যাতে আমরা শান্তিতে খেতে পারি। এ দেখুন উনি এটা দেখাচ্ছেন আমাদের, কি বলছো বেটা, উনি ভীষণ আনন্দ হয়েছে আমি ভিডিওটা করছি বলে। চলো আমরা গাড়িতে চলে এসেছি, একটু নিই দাদা, একটু নিই দাদা, একটু নিই, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে, কারণ সাবওয়ে থেকে কোল্ড ড্রিঙ্কস কেনার জাস্ট কোনো মানে নেই। আর একটু কোল্ড ড্রিঙ্কস নেবেন?
ভীষণ দুঃখের সাথে জানাচ্ছি, সাবওয়েটা দেখে ওর যতটা মজা লেগেছিল খেয়ে অতটা লাগেনি, তাই জন্য বেচারা চিপস খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কসটা প্রচণ্ড ঠান্ডা বলে ও একটা লিচি জুস নিয়েছে। দুপুরবেলা নয়ডার টুইন টাওয়ারের ধ্বংস দেখতে দেখতে আমাদের মাংস ভাত খেয়ে আবার আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটি ভীষণ সুন্দর পার্কের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা চলে এসেছি গলফ গ্রিনের সেন্ট্রাল পার্কে। এটা আমি কোভিডের পরে প্রথম আসছি এবং এসে আমি ভীষণই আনন্দ পেয়েছি, কারণ এই পার্কটা আমি যখন আগে দেখেছিলাম তখন রং করা ছিল না এবং একটু অপরিষ্কারও ছিল। আজকে এই পার্কটা এত সুন্দরভাবে গোছানো দেখে আমি ভীষণই ভালো লেগেছে যে আমার বাড়ির এত কাছে একটা সুন্দর এত সুন্দর একটা ব্যবস্থা আছে, আমি জানতাম না। দেখে আমি এটা খুব আনন্দ পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো একটা জুতোর মতো দেখতে স্লিপ, তাছাড়াও এখানে এই গাছের গুড়ি কেটে কেটে সুন্দর বসার ব্যবস্থা, আর পুরো পার্কটাই সুন্দরভাবে রং করা হয়েছে, সেই জন্য ওর বন্ধুর সাথে একটা প্লে ডেট অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে আবার কি সব গান টান চলছে? যাই হোক, দিনের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এবং ইন্ডিয়া ম্যাচটা জিতে আমাদের দিনটা আরও ভালো করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এতদূরই ছিল, কালকে আবার নতুন দিনের শুরু। মোটামুটি রুটিন মেনটেন করা সানডে হয় না, কিন্তু যখন হবে সেই ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে কিছু রিভিউ ভিডিও আছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে অবশ্যই একবার ক্লিক করে দেখতে পারো। অনেক ভালো থেকো, সাথে থেকো, টাটা।